অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট মূলত আমরা শিখব। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এখানে আমরা যেটা শিখব বা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব এবং সেটা ইনস্টল করব। তো প্রথমে আপনারা যেটা করবেন, তো আমার কথা রেকর্ড হচ্ছে মেবি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা আগে দেখে নেবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার আগে আপনাদের কিছু ক্রাইটেরিয়াম আছে। যেমন আপনারা এখান থেকে চলে যাবেন পিসিতে, পিসিতে চলে যেলে এখান থেকে রাইট ইন্টার মানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন প্রপার্টি। প্রপার্টিটা আগে দেখবেন যে এটা আদৌ 64 বিট, মানে এই যে দেখেন এখানে সিস্টেম দেওয়া আছে 64 বিট। এই 64 বিটটা যদি না দেওয়া থাকে তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আপনি ইনস্টল করবেন তখন মানে এখন লেটেস্ট ভার্সন যেহেতু তো প্রবলেম হবে, অনেকগুলো ইরো চলে আসবে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, তখন আপনি একটা হেভি হেভি জায়গায় পড়ে যাবেন। তো এটা যদি না দেওয়া থাকে এটা আপনারা অবশ্যই 64 বিট দিয়ে দিবেন। আর কম্পিউটার যেন মানে ওয়াইফাই আপনার যেন নেট স্পিড, যেটা বলি থাকি আমরা নেট স্পিড যেন সবসময় হাই থাকে, যেন কখনো নেট স্পিড ছেড়ে না দেয়, যাতে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করার সময় যেন কোনো রকমের কোনো প্রবলেম না হয়। প্রবলেম হলে দেখা যাবে যে আপনার মানে স্টুডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনস্টল করার সময় অনেকগুলো ইরর চলে আসবে, তখন আসলে একটু ঝামেলা হবে। সেই জন্য আপনারা যেটা করবেন, আপনারা মুডটা, আমার মুডটা, আমি যখন যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমাকে আমি যখন ঘুমায় পড়ি দেন আমার কম্পিউটারও একটানা 4 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তো স্লিপ মোড করা আছে, যেমন আমার আমি চলে গেলাম সমস্যা নাই, কিন্তু এখানে আমার কম্পিউটারের বাতি জ্বলে থাকবে, বাট আপনারা ই করতে পারবেন এরকম করে চালু করে রাখতে। তো স্লিপ মোড করে নেবেন। আর আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা ডাউনলোড করব, সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে আমরা সার্চ করতে পারি গুগলে। তাহলে আর দেরি না করে আমরা যেটা করব এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করে ফেলি, মানে ডাউনলোড করে ফেলি। তো আমরা লিখি, আমি এখানে লিখি অ্যান্ড্রয়েড ড্রয়েড অ্যান্ড্রয়েড স্টুডিও স্টুডিও ডাউনলোড। এটা লিখে আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে এখানে মোটামুটি এখানে অ্যাপ চলতেছে, এটা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। দেন develop.android.com স্টুডিও, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা যে কোনো একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখানে আমরা ক্লিক করি, ওকে, আমাদের ক্লিক করা শেষ। এখন দেখেন এখানে মোটামুটি অনেক কিছু আসতেছে, ঠিক আছে। তো কোনো কিছুর দরকার নাই আমাদের, আমরা যেটা করবো এখান থেকে আমাদের উইন্ডোজটা যে রিলেটেড, ধরেন আমাদের 64 বিট উইন্ডোজ 10, এখানে কিন্তু সাজেস্ট অটোমেটিকলি তারা করে দিতেছে প্রায় 914 MB-র একটা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা। তো আমরা যেটা করতে পারি, এখানে 64 বিট 2020 .3.1 এটা ভার্সন উইন্ডোজ 64 বিট, তাতে ঠিক আছে। আমরা যেটা করবো এখান থেকে আমাদের যেহেতু 64 বিট তারা অটোমেটিকলি নিয়ে নিছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিই। তো ডাউনলোডে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু ডাউনলোডে কোনো অপশন পাওয়া যাচ্ছে না, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনার আস্তে আস্তে স্ক্রল করে করে আপনারা যেটা করবেন নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে লেখা আছে টার্মস কন্ডিশন, এগুলো বলা আছে, এখান থেকে আপনারা এই পার্টটা টিক করে দিবেন। টিক করে দিয়ে এবার আপনারা ডাউনলোডে ক্লিক করেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের কিছুটা সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো ওকে, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন যেটা করব আমরা সেটা এখন ইনস্টল করব। আর আগে বলে থাকি, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করে এটা আমরা সম্পূর্ণ কোর্সটাই আমরা মূলত ইউটিউবে পাবলিশ করব। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে প্রতি মাসে মিনিমাম যদি চান আপনি একটা অ্যাপ থেকে, তো মিনিমাম যদি আপনি একদম বেসিক লেভেলের অ্যাপও বানান, তারপরে মিনিমাম যদি $100-$300 আপনি ইজি ভাবে আর্ন করতে পারবেন এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের, আমাদের এই প্লে লিস্টটা কমপ্লিটলি ভাবে দেখে। তো আমরা যাই হোক, আমরা এখানে লেট না করে আমরা যেটা করবো এখান থেকে আমরা ওপেন করতে পারি।
তাহলে আমরা আমাদের ফাইল থেকে আমরা যে অন্য অন্য সফটওয়্যার গুলো যেভাবে ডাউনলোড করি, ডাউনলোড করে ইনস্টল করে স্যাম এখান থেকে আমরা রান করে দিতে পারি। তো এখান থেকে রান করে দিতে পারি রান, ঠিক আছে, অথবা ওপেন, ওকে একটা দিলে হলো, হয়ে গেল। তো এবার দেখেন একটু সময় লাগবে আমাদের, এটা ইনস্টল করতে আসলে একটু সময়ের প্রয়োজন হয় আর কি। আপনার চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, আমরা একটু অপেক্ষা করি, আমারটা একটু লোড নিচ্ছে, মেবি পিসিটা আপডেট চাচ্ছে, তো সমস্যা নাই, হয়ে যাবে, একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, রান রান করে দিলাম আমরা। এবার আমরা এখানে দেখা শুরু করি, দেখেন আমাদের অটোমেটিকলি তারা সাজেশন করতেছে, তারা কিভাবে আপলোড মানে ইনস্টল করতেছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা অপেক্ষা, এখানে শুধু আমাদের এখন কাজটাই হচ্ছে ধৈর্য সহকারে বসে থেকে শুধু অপেক্ষা করে কাজটা দেখা কমপ্লিট, কিভাবে কিভাবে তারা ইনস্টল করে, কি কি কোড আছে, কিভাবে সেটা হচ্ছে বা প্রসেসিং চলছে, সেটা আমরা কিন্তু এখান থেকে বসে থেকে একদম প্রপারলি ভাবে করতে হবে, ঠিক আছে। যদি আমরা কম্পিউটার থেকে সরে যাই বা বলে যে একটু লেট হবে, তাহলে আমি একটু একটা কাজ করে আসি, ঠিক আছে। তো করতে গেলে দেখা যাবে আপনার কিছু কিছু অপশন সিলেক্ট করে দিতে মানে দিতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে বসে থেকে এখান থেকে আপনারা শুধু অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনারা ডাউনলোড করে অ্যান্ড ইনস্টল করে পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ওকে, তো যাই হোক, আমরা একটু দেখি, আমাদের কিছুটা সময় লাগতেছে, এতটা সময় লাগে কথা না। ওকে, শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আমারটা একটু আজকে আপডেট চাচ্ছে, তো তো এখন দেখ বলতেছে হ্যাঁ তুমি কি এটা ইনস্টল করতে চাও অ্যাপটিকে। ওকে হ্যাঁ ইয়েস, আমি অবশ্যই তো এখানে ইয়েস দিতে হবে, কারণ আমি যেহেতু এটা ইনস্টল করতে চাচ্ছি তো অবশ্যই আমাকে ইয়েস দিতে হবে, ইয়েস না দিলে তো হবে না। তো দেখেন এরপরে আস্তে আস্তে নেক্সট করার জন্য আমরা যেটা করবো, নেক্সট ক্লিক করব। এবার এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এটা আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, আর যদি টিক মার্ক থাকে তাহলে বাই ডিফল্ট এরকমই থাকবে। এখানে টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 2 GB, 2.5 মানে 3.5 মানে 500 MB। তো আমরা এটা করব কি, এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা নেক্সট ক্লিক করে চলে যাব। এখন যদি আপনার অ্যান্ড্রয়েড স্টোরটা যদি আপনি চান এখান থেকে লোকেশন সেন্স করে নিতে পারেন, আমি চাচ্ছি যে আমার সি ড্রাইভে এটা আপলোড হোক, তো আমরা এখান থেকে নেক্সট করে চলে যাই। এবার আমরা যেটা করব এরকমই থাকবে। তো বাই দ্য ওয়ে, যখন আমাদের এটা হয়ে যাবে তখন এই অপশনটা আমাদেরকে নিয়ে আসবে, তখন আমরা যেটা করব এখান থেকে নেক্সট ক্লিক করে দিয়ে দিব। তো আমাদের দেখেন এখন কিন্তু তারা ইনস্টল করে দিচ্ছে, আমরা অপেক্ষা করি, দেখেন কি স্পিড এখন। এতক্ষণ তো আমার কম্পিউটারটা এখানে দেখেন একটু আপডেট চাচ্ছে, আপডেট দিলে আমার কম্পিউটারটা আর একটু ফাস্ট হয়ে যেত, মানে ল্যাপটপটা আর একটু ফাস্ট হয়ে যেত। আমরা অপেক্ষা করি, কিছুটা সময় লাগবে। তো এটার পরে যে অপশনটা আসবে ওইখানে আমাদের বেশি সময় লাগতে পারে, আসলে এটা একটু বড় ভিডিও ধরতে গেলে, মোটামুটি আমরা খুব দ্রুত করে ফেলতেছি, খুব তাড়াতাড়ি ইনস্টল হচ্ছে আমাদের, আমরা অপেক্ষা করতে থাকি। ওকে, কারো ক্ষেত্রে অন্যরকম হতে পারে, তো আপনারা এইভাবেই বসে থাকবেন, আমার মতো স্টেট একদম নড়াচড়া করা যাবে না, ঠিক আছে। কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন, তো দেখেন কি কি ফাইল ইনস্টল হচ্ছে সবগুলো দেখতে থাকেন, ঠিক আছে। তো অপেক্ষা করি আমরা, তো মোটামুটি শেষের দিকে আর ধরতে গেলে 20% মেবি মানে মনে হয় আছে আর কি, এরকম হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো, এবার এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টল, আমরা যেটা করবো নেক্সট ক্লিক করে আমরা ফিনিশটা, যদি টিক মার্ক না থাকে এটা টিক মার্ক করে দিয়ে ফিনিশ করে দিবেন। আমরা ফিনিশ করে দিলাম, এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হবে আর কি। আমরা ওপেন হওয়া পর্যন্ত, একদম প্রজেক্ট ফাইল না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, ঠিক আছে। আমাদের এখন ওপেন হচ্ছে, আমাদের আর কিছুটা সময় লাগবে, সবাই একটু ওকে ওকে। দেখেন এরকম আসতেছে, আপনাদের হয়তো অন্যরকম আসতে পারে, কোনো সমস্যা নাই, কনফিগার কনফিগার করে নিতে পারেন, তোমার নট ইম্পোর্ট, ওকে কনফিগার, ওকে এটা করে দিই, সরি রিসেটটা করে দিই। ওকে, তো এটা আমরা করে ফেললাম। আমাদের দেখেন একটু সময় লাগবে, কিছুটা সময় লাগবে, মানে অ্যাডনেস দিয়ে এটা এখন নতুন ভার্সন, তো একটু সমস্যা হবে, একটু সময় লাগবে আমাদের, এটা ফুল হয়ে যাওয়ার পরে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা কাজ শুরু করবে, ঠিক আছে। তো অপেক্ষা করি, আমাদের অপেক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে।
তো আমাদের ভিডিওটা আর লং হবে না, শেষের দিকে হয়তো আর 2-1 মিনিট সময় লাগতে পারে। ওকে, আমাদের এটা ফুল হয়ে গেছে, এখন কিছু ফাইল আসবে। ওকে, এটা কি হচ্ছে? ওকে, এসডিকে। ওকে, এসডিকে হচ্ছে। ওকে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার দেখেন আমরা এই অপশনে চলে আসব। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা নেক্সট করে দিতে পারি। তো এটা আমরা নেক্সট করে দেই। ওকে, আমরা কথাই রাখি আপডেট করে নিতে বলতেছে। ওকে, আপডেট করে নেই, তো আপডেট হোক। কারো ক্ষেত্রে এরকম সমস্যা হতেই পারে, এক একজনের সমস্যা এক রকম। এটা কিন্তু ইনস্টল করে একদম সহজ, আমরা এটা আপডেট করে ফেলি তারপরে আমরা ইনস্টল করি, আপডেট হচ্ছে। আমাদের কোনো কিছু প্লাগইন আপডেট করে নিতে বললে আমরা অবশ্যই নিয়ে নেব। আমাদের এখানে নিচের অপশনে তো দেখাবে, এখানে যাই কিছু করতে বলবে তারা নিজের থেকে করে নিতে, এখানে কোনো প্রকার কোনো কিছু লাগবে না। তো আমরা এটা আপডেট করে নিলাম। তো এই মানে কথা কথ লাইন ব্যাকগ্রাউন্ড কথলেন এটা আপডেট হচ্ছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। কিন্তু মোটামুটি মানে আপডেটের শেষের দিকে চলে আসছে, মানে 50% চলে আসছে। আমাদের আর কিছুটা সময় লাগবে, আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। এটা সবার ক্ষেত্রে হতে নাও পারে, আপনারা যদি আপডেট ভার্সনটা নিয়ে নেন তাহলে হয় এটা চাবে না। আর এটা বলা হয় কটলিন একটা ভাষা, ঠিক আছে? এখানে দুইটা ভাষায় আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে কটলিন আর একটা হচ্ছে জাভা। তো আমরা কটলিনটাই ইউজ করি এখন আপাতত, আমরা শেখার পর্যায়ে, তারপরে আমরা জাভাতে চলে যাব। স্টেপ বাই স্টেপ চলে যাব। তো কোনো সমস্যা নাই, এটা যদি চায় তো করে নেবেন, আর যদি না চায় তত ভালো, ঠিক আছে? তো আমরা এটা কমপ্লিটলি এভাবে করে ফেলে আমাদের আর কিছুটা সময় লাগবে, আমরা অপেক্ষা করি, ঠিক আছে? মানে আমরা পূর্বের বাসনটা চেঞ্জ করে আমরা নতুন বাসনটা নিয়ে নিলাম, ঠিক আছে? যদি চান রিসেট করে নিতে পারো, না চাইলে দরকার নাই, ওটা ক্যান্সেল করে দিতে দিয়ে আপনারা পরবর্তী স্টেপে চলে যেতে পারেন। তো আমরা 2 মিনিটের জন্য আমরা অযথা এটা করবো কেন, ঠিক আছে? তো আমরা অপেক্ষা করে আমরা ওটা করে ফেললাম। তো আমাদের এটাই থাক এখানে। এবার নেক্সট আপনারা ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে স্ট্যান্ডার্ডই থাকবে, আপনারা যেটা করবেন নেক্সটে চলে যাবেন। তো এটা আবার নেক্সট করে যাবেন, আবার নেক্সট করবেন। ফিনিশ করে দিবেন। তো এটা কাবরের কোনো দরকার নাই, এটা কিন্তু আমাদের ফাইল কিন্তু মানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আমরা যে কনফিগার করব, মানে আমাদের মানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে সেখানে কিন্তু সম্পূর্ণ ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে গুগল থেকে। তো আমরা অপেক্ষা করতে হবে এখানে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি যে স্টেপ গুলো ফলো করতেছি আপনারা চাইলে এই স্টেপ গুলো ফলো করে এটা ইনস্টল করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের এখানে কিছুটা সময় লাগবে, আমরা অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলছি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগে, তো ধৈর্য সহকারে এই কাজ করে নিতে হবে। তো বাই দ্য ওয়ে, আমাদের এটা উইন্ডোজ প্রোগ্রেস ইয়েস দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের কমপ্লিটলি ভাবে হয়ে গেছে, আমরা এটা ফিনিশ করে ফেলি। ওকে, দেখেন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ফুল ভাবে এটা হচ্ছে নিউ প্রজেক্ট, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? আমরা আপাতত এরকম করে ইনস্টল করে ফেলতে পারি। তো
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।